আপনারা দেখছেন নিউজ নাইন, ভয় পাই না এগিয়ে চলি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বললেন, মাঝে মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা উচিত, দেখা করে সমস্যার সমাধান করা উচিত। তিনি আরও বলেন, সোনিয়া গান্ধীও আজকাল ওনার সঙ্গে দেখা করেন না। পশ্চিমবঙ্গ থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে। আর কী কী বললেন তিনি, আসুন জেনে নেওয়া যাক। তো মাঝে মধ্যে যান, যাওয়া উচিত। কেন কেন যাচ্ছেন, কী ব্যাপার, উনি কি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন? মাঝে মধ্যে দেখা করা উচিত, দিয়ে সমস্যার সমাধান করা উচিত। না, রাজনীতি করতে দিল্লি গিয়ে কী লাভ? সোনিয়া গান্ধীও আজকাল ওনার সঙ্গে দেখা করেন না। যাদের নিয়ে লাফাচ্ছিলেন মুলায়ম, লালু, তাদের অবস্থা খারাপ। নীতিশবাবু একটা লাফালাফি করেছিলেন প্রধানমন্ত্রী হবেন, উনি বুঝে গেছেন ব্যাপারটা গণ্ডগোলে, নিজের সিট ধরে রাখতে পারবেন না, তিনি আর আসছেন না বিহার ছেড়ে, কাকে নিয়ে রাজনীতি করবেন ভেবে দেখুন। সংসদের হামলার যোগ বাংলার আরও এক, আলী শহর নীলাক্ষরের পর এবার বীরেন্দ্রনগরের সৌরভ ফেসবুক অ্যাকাউন্টে সংসদের তাণ্ডবের ভিডিও শেয়ার করে। পশ্চিমবাংলা থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত লাগাতার হচ্ছে, টেররিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে, এখানে বসে প্ল্যান হচ্ছে, বাংলাদেশে বোম ফাটাতে হবে এখানে বসে প্ল্যান হচ্ছে। পশ্চিমবঙ্গটা কি ধীরে ধীরে আফগানিস্তান হয়ে যাচ্ছে, পাকিস্তান হয়ে যাচ্ছে নাকি? সারা দেশে এবং দুনিয়াতে আতঙ্কবাদী উগ্রপন্থী সাপ্লাই করবে, দেশবিরোধী গতিবিধি এখান থেকে ষড়যন্ত্র হবে। আর বড় বড় কথা বলছেন ওনারা, আজ যারা বেশি লাফিয়েছিল পার্লামেন্টে, কেন আক্রমণ হয়েছে, দেখা গেল তারাই করিয়েছে এটা। আজকে টিএমসিকে জবাব দিতে হবে যে কেন পশ্চিমবঙ্গ থেকে দেশবিরোধী সমস্ত চক্রান্তের এখানে গড় তৈরি হয়েছে। উনি দেখেননি খড়গপুরটা কোথায়, জানেন না, উনি নাকি মেনে নিয়েছেন আমি আসিনি কোনোদিন, তো এরকম কথা বলেন কেন? এখানকার মানুষ বট গাছে আট বেঁধে রেখে দেবে এরকম ছেঁচড়া নেতাদেরকে, খড়গপুরের লোককে চেনে না, অনেক নেতাকে ঠান্ডা করেছে এখানে ওরা। আর দিলীপ ঘোষ কোথায় আছে এসে দেখে যাক এখানে। আর এখানকার একটা চাওয়ালাকে দেখান, জিজ্ঞেস করুক, খড়গপুরের একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, এসে ভাষণ দিয়ে চলে গেল। আমার তো মনে হয় খড়গপুরে গঙ্গা জল ছেটানো উচিত, জট কটা চোর এসে আমাদের এখানে হেঁটে অপবিত্র করেছে। আর এই গাধা পুলিশগুলো দড়ি ধরে ধরে রাস্তা আটকেছে, মৃতদেহ আটকে দিয়েছে, রোগী আটকে দিয়েছে, আর আমাদের একটা পারমিশন দেয় না। কটা লোক এসেছিল, সব কটা চোর সামনে হাঁটছিল, কাল যদি পুলিশ না থাকে চামড়া খুলে নেবে এখানকার লোক, ওই চোরগুলোর এলে এখানে। কারা বলছে, তাদের কথা কে শোনে? তাদের বউ তাদের কথা শোনে না, বিশ্বাস করে না ওদের কথায়, এত ধান্দা বাজে, লোককে এত ধোকা দিয়েছে ওরা। দিদি মোদি সেটিং হয়েছে, কী হয়েছে, পাবলিক ভোট দিয়ে ঠিক করবে, করে দিয়েছে গতবারে। আর তোমাদের দোকান বন্ধ হয়ে তার জন্য মোদি দায়ী, তোমাদের ধান্দাবাজি দায়ী। রাজ্যের পর্যটন মানচিত্রের জনপ্রিয়তার শিখরে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর জলাধারের। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই মাটির বাঁধটিকে আরও আকর্ষণীয় করে তুলতে রাজ্যের পর্যটন দপ্তর উদ্যোগী। এই জলাধারের ওপর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জুড়ে তৈরি করা হবে রোপওয়ে। মুকুটমণিপুর থেকে বনপুকুরিয়া ডিয়ার পার্ক যাওয়া যাবে রোপওয়ে দিয়ে। এই উদ্যোগকে বাস্তব রূপ দিতে কোমর বেঁধে নেমে পড়েছেন রাজ্যের পর্যটন বোর্ডের ভাইস চেয়ারম্যান অর্থাৎ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই প্রস্তাব অনেক দিন ধরেই উঠেছিল। ভীষণই আশাবাদী এবং আমি সারাক্ষণই চেষ্টা করি যে আমরা ছোটোবেলা থেকে যে জায়গার নামগুলো বাবা মার মুখে শুনে এসেছি, শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ মন্দির এবং মুকুটমণিপুর, এই বিভিন্ন জায়গাগুলো যেন আরও সুন্দরভাবে আমরা মুড়িয়ে ফেলতে পারি, সুন্দর করে আমরা সংরক্ষণ করতে পারি, যাতে আরও পর্যটকরা আসে এবং বাকি বাংলার অন্যান্য জায়গার মতো বাঁকুড়াও যেন পর্যটন কেন্দ্র হিসেবে একেবারে ওপরে শীর্ষে থাকে, সেটাই আমার চেষ্টা। আপনি অনেক অনেক ভাবনা চিন্তা চলছে, অনেক করা হয়েছে এবং আগামী দিনে আমরা করব। দেখো, এগুলো তো একটা প্রসেস, তো সেটা পরিদর্শনের পরে সেখানকার লোকজনের সাথে বসে আমরা আলোচনা করে অলরেডি একটা লিস্ট বানিয়েছি এবং আমি ইতিমধ্যেই সেটা কলকাতা ফিরেই আমি সেগুলো আমাদের রোপওয়ের দাবি অনেকদিন ধরে, হ্যাঁ হ্যাঁ জানি, আমি আমার কাছেও এসছে, আমি নিশ্চয়ই এটা ঠিক ঠিক যে যে বডি আর কি তাদের কাছে আমি পৌঁছে দেবো এবং এটা হলে ভালোই হয়। আমারও কিন্তু বেশ ইচ্ছে যে মুকুটমণিপুরে ড্যামের এপার থেকে ওপার আমরা একটা রোপওয়ে করে ঘুরবো, তো আরও পর্যটকরা আরও আসবেন এবং বাঁকুড়া আরও শীর্ষে।
মঙ্গলে ইন্ডিয়া জোট, বুধে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। দুদিন আগেই দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী। আবাস থেকে স্বাস্থ্য সব টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের রং গেরুয়া করে দিতে বলেছে কেন্দ্র। কে কী খাবে, কে কী পড়বে সেটাও ঠিক করে দিচ্ছে বিজেপি। এই সব কিছু নিয়ে আওয়াজ তুলব সেজন্যই যাচ্ছি। সংসদে যা হয়েছে তার নিঃসন্দেহে গুরুতর। তৃণমূল সোচ্চার হয়েছে বলেই ডেকেরকে সাসপেন্ড করা হয়েছে। বাংলাকে বদনাম করাই বিজেপির একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও কী কী বললেন, আসুন তার নিজের মুখ থেকেই শুনে নেওয়া যাক। দেখুন, মুখ্যমন্ত্রী মিথ্যাচারে সারা দেশের মধ্যে এক নম্বর। অতএব যে কথাগুলো বলছে তার অধিকাংশই মিথ্যে। আর আবাস যোজনার টাকা এই কারণে আটকেছে যে পরিষ্কার ভাবে বলা হয়েছে আবাস যোজনার হিসাব দাও। টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, কিন্তু টাকাটা কেন্দ্রীয় সরকারের নয়, টাকাটা ভারতবর্ষের মানুষের করের টাকা। অতএব করের টাকা কেন্দ্রীয় সরকার দেখবে চোখের সামনে তৃণমূলের লোকরা পকেটস্থ করছে, গরিব মানুষ হাহাকার করছে, এটা তো কোনো মতেই মেনে নেওয়া যায় না, আর এটা মানা যাবে না। সেই জন্য মুখ্যমন্ত্রীর এত বড় বড় যুদ্ধংদেহী বক্তব্য। দিল্লিতে গিয়ে দেখবেন ফানুস ফানুস ফেটে গেছে, কিচ্ছু নেই। অতএব এটা প্রতিবারই আমরা দেখেছি। সেই জন্য আমরা মনে করি যে মুখ্যমন্ত্রী যদি সোজা হিসাবে হিসাবটা নিয়ে যেত আর প্রধানমন্ত্রীকে দেখাতেন যে হিসাব দেওয়ার পরেও আমাদের টাকা দিচ্ছে না, তাহলে এটা একটা মাত্রা হতো, বাংলার মুখ রক্ষা হতো। কিন্তু যখনই দেবে সমস্ত লোক বলবে যে চোর এসছে, সব টাকা খেয়ে ফেলেছে মানুষের, এখন উল্টে আবার ভিক্ষা মাগতে এসছে। এটা টাকা চাওয়া নয়, এটা ভিক্ষে মাগার সামিল হচ্ছে। যদি কাজ করে এবং সত্যিকারের মানুষের টাকা মানুষের কাছে পৌঁছে দিয়ে টাকা চাইতে যেত, তাহলে সেটা বাংলারও গর্বের হতো, মুখ্যমন্ত্রীরও গর্বের হতো। 19 তারিখে ইন্ডিয়া মিটিং অ্যাটেন্ড করব এবং 20 তারিখে বেলা 11টায় প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমি ফিউ এমপিজদের নিয়ে যাবো বলেছিলাম, নামটা পাঠাবো, সুতরাং ওটা করে তারপর আমি ফিরে আসবো। কারণ বাংলায় 100 দিনের কাজ, তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয়নি, একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বাংলার বাড়ি প্রোগ্রাম, তার সব টাকা বন্ধ করে দিয়েছে। ইভেন 11,000 স্যাংশন করেও 11,00,000 সেটাকে বন্ধ করে দিয়েছে যখন আমরা পুরো লিস্ট ফাইনাল করেছি। গ্রামীণ রাস্তার প্রোগ্রাম, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, বাট সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকাটা একার নয়, সেন্ট্রাল স্টেট মিলিয়ে করে যে টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকায় আমাদের শেয়ারটা, জিএসটি একটাই ট্যাক্স এখন, সেই ট্যাক্সের টাকাটা যে তুলে নিয়ে যায় তাতে আমাদের যে শেয়ারটা আছে সেই শেয়ারটা আমরা দিই, ওদের শেয়ারটা ওরা দেয়। সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে, নাকি যে গেরুয়া রং করতে হবে। মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো, সব গেরুয়া রং করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এমনকি আমি অবাক হয়ে গেলাম, আর্মি আমাদের যাদের নিয়ে আমরা গর্ব করি, আমি সেখানে শিলিগুড়িতে দেখলাম, শিলিগুড়ির আগে শুকনার ওখানে সব বাড়িগুলোকে সব গেরুয়া করে দিয়েছে। আর আমাদের বলছে সব স্বাস্থ্যকেন্দ্রে সব গেরুয়া করে দিতে হবে। কেন আমরা গেরুয়া করব? আমাদের তো স্টেটের একটা ব্র্যান্ড আছে নীল সাদা, এটা তো পার্টির ব্র্যান্ড নয়, আমরাই প্রথম কালারের বানটা শুরু করি, এটা কোনো অজুহাত হতে পারে? প্রত্যেকটা জায়গায় শুধু বিজেপির লোগো লাগাতে হবে, পার্টির লোগো, আর রং করতে হবে বিজেপি কালার, তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না। কে কী খাবে সেটাও ঠিক করে দেবে, কে কী পড়বে সেটাও ঠিক করে দেবে, সিলেবাসে যা ইচ্ছে তাই ঢোকাবে, টোটাল মানুষের মাথাটা ডিস্টার্ব করে দেওয়ার একটা, পার্ট আপ করে দেওয়ার একটা পরিকল্পিত পরিকল্পনা। এবং সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আওয়াজ তুলব এবং আওয়াজ তুলছি, এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে। তৃণমূলের ছবি ও আদিনব্য বিতর্কের মধ্যেই ফের বিস্ফোরক কুণাল ঘোষ।
2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই তৃণমূলের উপর শকুনের মতন নজর রেখেছে। অনেকে ভাবছে তৃণমূলকে দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করতে পারবে। সে ঘুরে বাড়ি, 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক। তৃণমূল সরকার থাকবে, চলবে, আরো নতুন নতুন মুখ আনবে। চুচুড়ার সভায় অনেকে শকুনের মতো নজর রেখেছে তৃণমূল কংগ্রেসের উপর। তৃণমূলকে ভাঙতে পারলে, তৃণমূলকে ক্ষতি করতে পারলে, তৃণমূলকে দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া যাবে। সেগুড়ে বালি 2036 অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকার থাকবে, চলবে, নতুন নতুন ছেলেদের আনুন, নতুন নতুন ছেলেদের। ঝড়খালির আশ্রম পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। মাছ কাঁকড়া না ধরলে পেট চলবে না, আর পেট চালাতে গেলে পড়তে হবে বাঘের মুখে। সুন্দরবনের মানুষের কাছে এখন এটাই নিয়তি। এবার কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়লেন 28 বছরের মৃত্যুঞ্জয় সুতার। ঝড়খালির আশ্রম পাড়ার বাসিন্দা মৃত্যুঞ্জয়কে বাঘে তুলে নিয়ে গেল চোখের সামনে দিয়ে, আর তার সাক্ষী হয়ে রইলেন সঙ্গীরা। গতকাল ওরা জঙ্গলে গেছিলো কাঁকড়া ধরতে, সেখানে গিয়ে এই বাঘের কবলে পড়ে আর কি। আচ্ছা, কতজন ছিল? ওই ওর পিছনে ছিল, আমরা যেটা শুনেছি ওদের কাছে, আর বাকি যারা ছিল তাদের কাছে, পিছন থেকে ওরা তুলে নেয় বাঘ। আচ্ছা, মানে বাঘে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, তা সঙ্গীর সাথীরা থাকলে তাকে বাঁচিয়ে আনতে পারেনি? না, ওরা পিছনে ওরা ফিরে দেখে ওরা তুলে নিয়ে চলে যাচ্ছে আর কি। ওরা নেমে কি কাঠফাট ভাঙতেছিল সেই সময় জঙ্গলে। আচ্ছা, তা কাজের মানে মাছ কাঁকড়া ধরতে? কাঁকড়াই ধরতে গেছিল ওরা, ওই জ্বালানি ভাঙতে হয়, তো সেই সময় অ্যাক্সিডেন্টটা ঘটেছে। যদি কাজ থাকতো তাহলে তো জঙ্গলে যেত না? না, কাজ থাকলে আর ওরা নামতো না, আর ওই ইয়ে করতো না। না না, যদি কাজ থাকতো, হ্যাঁ, এলাকায় কাজ থাকলে আর ওরা জঙ্গলে যেত না, ঠিক, জঙ্গলমুখী আর হতো না। হতো না। আচ্ছা, জঙ্গলে যাচ্ছে, পেটের টানে কি? পেটের টানেই যাচ্ছে। কি নাম? মৃত্যুঞ্জয় সুতার। যাকে বাঘে নিয়ে গেছে? বাঘে নিয়ে গেছে। এখনো নিখোঁজ? এখনো নিখোঁজ। জঙ্গল করে জীবিকা নির্বাহ করে এরা। এই 4 বছরের বাচ্চা রেখে সে তো চলে গেছে, যাতে এদের এই ফ্যামিলিটা বাঁচে, এই বাচ্চাটা স্বনির্ভর হয়ে ওঠে, সরকার যাতে এদের দিকে লক্ষ্য দেয়, সেটাই আমরা চাইছি আপনাদের কাছে। বাঘের সাথে লড়াই করেছিল? জঙ্গলে কি নির্ভরশীল? নৌকায় করে গিয়েছিল? মাছ কাঁকড়া ধরে। সংসদ কাণ্ডে ফের বঙ্গজোগ। হালিশহরের নীলাক বাগুইয়াটি ললিতের পর নদিয়ার জিওলজিস্ট সৌরভ চক্রবর্তী। সংসদে ধোয়ার হামলার ঘটনায় প্রথমবার বঙ্গজোগ সামনে আসে হালিশহরের নীলাক আইচের সূত্র ধরে। সংবাদ মাধ্যমের সামনে নীলাক জানান, হামলার ঘটনায় মূল অভিযুক্ত ললিত ঝাকে তিনি চেনেন। ভারত সভা হলে একটি সেমিনারে তাদের মধ্যে পরিচয় হয়। বুধবার সংসদ ধোয়া হানার ঘটনার ভিডিও নীলাককে পাঠান ললিত। নীলাক ললিতের পর এবার সৌরভ। সংসদ কাণ্ডে ক্রমশই বঙ্গজোগ বেড়ে চলেছে। সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, অচিরেই কি আবার উঠে আসবে কোনো বঙ্গবাসীর নাম? মেদিনীপুরে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল চিকিৎসায় গাফিলতিতে। বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর। রীতিমতন ক্লোজার নোটিশ পাঠানো হয়েছে মেদিনীপুর শহরের বেসরকারি নার্সিংহোমটিতে। মেদিনীপুর শহরের বাসিন্দা অমল গোপ পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল মেদিনীপুর শহরের একটি নামজাদা নার্সিংহোমে, এবং নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সেই রোগীর। একদম সুস্থ ছিল, পেশেন্টের সামান্য একটা পেটের ব্যথা, সেই পেটের ব্যথার জন্য
লোকে সাময়িক পাশাপাশি যে নার্সিংহোম সেখানে ভর্তি করবে সেখানে ভর্তি করেছে। তো তখন নর্মাল পেশেন্ট একদম খুব সুস্থ, শুধু সামান্য পেটের ব্যথা। তো ওরা ওই একটা রাইস টুল দেয়, হ্যাঁ, তারপর বলে ওটা দিতে হবে। সেই রাইস টুলটা দেওয়ার ফলে যেটা পুরোপুরি প্র্যাকটিক্যাল, আমি প্রথম থেকে আমি আছি, সেই রাইস টুলটা দেওয়ার পরে খাতুন লেগে ফুটো করে দেয়। সেটা ওদের টেকনিশিয়ান পুরোপুরি ভুল ছিল এবং ভুল এ করার জন্য সেটাকে পুরোপুরি ফুটো করে দেয়। এবার তারপরে ওরা বলে যে ইউএসজি করতে, সিটি স্ক্যান করতে, সব কিছু আমরা যা যা বলে সব কিছু করি, সমস্ত রিপোর্ট ওকে, রিপোর্ট এখনও পর্যন্ত স্টিল নাও আছে, কোনো রিপোর্টে কোনো রকম কোনো গণ্ডগোল নেই। তো এবার সেটা করার ফলে কী হয়েছে, এবার ব্লিডিং শুরু হয়, ব্লিডিংটা এত বেশি বেড়ে যাচ্ছে। এবার তখন ওরা এবার বলছে যে আমরা এন্ডোস্কোপি করব, কালকে বলে এন্ডোস্কোপি করব। তখন আমরা বলুন যেমন এন্ডোস্কোপি যখন করবেন তখন আমরা কলকাতায় নিয়ে চলে যাবো, আমরা এখানে আর করবো না। ওরা আমাদের নানারকমভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন যাতে আমরা এন্ডোস্কোপিটা এখানে করি। ডক্টর প্রবোদ পঞ্চাধ্যায় উনি কাল রাত্রেবেলা আমাকে রাত্রি 11টার সময় পেশেন্টকে দেখেছেন। তো সেই পেশেন্টের রাত্রি 11টার সময় দেখলেন যে সিরিয়াস নয়, পেশেন্ট ভালো আছে, বসে কথাবার্তা বলছে। ডক্টর উনাকে ধমকালেন যে আপনি জোরে জোরে কেন চিৎকার করছেন, আপনি আস্তে কথা বলুন, আপনার ব্লিডিংটা বাড়বে। পেশেন্ট বসে রীতিমতো জোরে উত্তেজিত গলায় কথা বলছে, জোরে গলায় কথা বলছে, এত সুস্থ। তো সেই পেশেন্ট আজকে সকাল 5টার সময় আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি, গাড়ি নিয়ে এসেছি, আমরা বেলভিউ নার্সিংহোমে নিয়ে যাবো। কাল রাত্রেবেলা আমরা রিলিজ করেই নিয়েছি, এসে দেখছি তার পেশেন্টের অবস্থা দেখুন, পুরোপুরি 100% নার্সিংহোমে পুরোপুরি গাফিলতি, এবং ডক্টর যারা আছেন তাদেরও গাফিলতি। সকাল 5টার সময় একটা পেশেন্টের সিরিয়াস হয়েছে, বাড়িতে খবর দিয়েছে যে পেশেন্টের এই অবস্থা, অথচ ডাক্তারকে কল করেছে কোনো ডাক্তার নেই, একটা না এমার্জেন্সি ডক্টর আছে না পাশাপাশি কোনো ডক্টর আছে। ডক্টর পঞ্চদ্দে এলেন 7:30 সময়, আড়াই ঘন্টা তার সময় লাগলো। আমরা আমাদের যদি সুবিচার হয় এটা, আজকে আমার হয়েছে, কালকে তো আরও বাইরের গ্রামের লোক যারা অসহায় যারা আছে তাদের বলেছি। এই মুহূর্তে বলিপাড়ায় অভিষেক ঐশ্বর্য বিবাহ বিচ্ছেদ নিয়ে জোর চর্চা চলছে, তবে সেই সমস্ত জল্পনাতেই কার্যত জল ঢাললেন তারকা দম্পতি। কন্যা আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে ধরা পড়ল একেবারে অন্য ছবি। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেল। কলকাতার শীতের আমেজ, চলছে পারদের ওঠানামা। রবিবার 13 ঘরে নেমে গেল শহর কলকাতার তাপমাত্রা, ডিসেম্বরের মাঝামাঝিতেই এক ধাক্কায় নামল পারদ। আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না এগিয়ে চলি।